आज आपनादेर एक्टी मजार एप्सेर कथा बोलबो जेटी इन्स्टल करे आपनी निजेओ चमके जाबेन एबं अपरकेओ चमके देबेन एबं आमाके बोलबेन साधन भाई की ट्रिक्स देखालेन। तो चलुन प्रथमे शुने नी तारपर प्रैक्टिकल देखे नेब। जखनी अपर कोनो व्यक्ति आपनार फोने जे कोनो एप्सेर उपर हात देबे से एप्स तो काज करबेई ना, उपरन्तु पारमिशन लागबे। এই পারমিশন আপনি চাইলে আপনার পছন্দ মতো ছবি বা ইমেজ অ্যাড করতে পারবেন। উনি অ্যাপ তো ব্যবহার করতে পারবেনই না, অথচ আপনি নিজে অনায়াসে সেই অ্যাপ ব্যবহার করতে পারবেন। হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক। আমরা প্রথমেই চলে যাব আমাদের মোবাইলের প্লে স্টোর অপশনে। প্লে স্টোর অপশনে যাওয়ার পর এখানে টাইপ করব কে নোট। কে নোট এন্টার করার পর দেখুন এখানে অনেক অ্যাপ শো করছে। এই অ্যাপের মধ্যে আপনাকে এই অ্যাপটি, অর্থাৎ দেখুন আপনাদের বোঝার সুবিধার্থে আমি লোগোটি বড় করলাম, এই অ্যাপটি আপনাকে ইনস্টল করতে হবে। আমি ইনস্টল করছি, খুব একটা বেশি সময় নেবে না, 3-4 MB ফাইল, জাস্ট কিছুক্ষণের মধ্যে আপনার মোবাইলে ওইটি ইনস্টল হয়ে যাবে। এই দেখুন আমার মোবাইলে ইনস্টল হয়ে গেছে। ওকে, আমি ওপেন করলাম। ওপেন করার পর দেখুন নেক্সট চাইছে, নেক্সট করলাম। সেট ভলিউম কি প্যাটার্ন, অর্থাৎ এখানে আপনি কোনো নিউমেরিক সংখ্যা বা অন্যান্য প্যাটার্ন ব্যবহার করতে পারবেন না, আপনাকে ইউজ করতে হবে শুধুমাত্র ভলিউম, আপার ভলিউম কি এবং লোয়ার ভলিউম কি। আমি এখানে আপার ভলিউম কি দিলাম, লোয়ার ভলিউম কি দিলাম, নেক্সট করলাম। রি এন্টার ইউর প্যাটার্ন, আপার ভলিউম কি, লোয়ার ভলিউম কি দিলাম, কনফার্ম করলাম। ওকে, সেট আপ ভার্চুয়াল বাটনস, নিচে বলছে ভার্চুয়াল বাটন পজিশন, অর্থাৎ নান, বোথ, লেফট, রাইট, আমি রাইট ক্লিক করলাম, নেক্সট করলাম। এখানে দেখুন অনেক কোয়েশ্চেন আছে, কিছু কোয়েশ্চেন আপনাকে, আপনার যেটা চুজ হবে, পছন্দ হবে সেটা আপনি দেবেন। আমি এখানে দেখুন হুইচ ফোন নাম্বার ডু ইউ রিমেম্বার মোস্ট ফ্রম ইউর চাইল্ডহুড, শিশু অবস্থায় আপনার মনে রাখা একটি মোবাইল নাম্বার। হ্যাঁ, এবং হোয়াট ওয়াজ ইউর ফেভারিট প্লেস টু ভিজিট অ্যাজ এ চাইল্ড, শিশু অবস্থায় আপনি ভ্রমণ করেছিলেন, ঘুরেছিলেন এরকম কোনো জায়গার নাম। হোয়াট ইজ দ্য নেম অফ ইউর ফেভারিট পেট, আপনার ফেভারিট মানে প্রিয় পোষ্যের নাম, ইত্যাদি ইত্যাদি অনেক কোয়েশ্চেন আছে। তো আপনার পছন্দ মতো আপনি কোয়েশ্চেন সিলেক্ট করবেন। আমি প্রথমটি সিলেক্ট করলাম, এখন এখন মোবাইল নাম্বারে আমি একটি এন্টার করলাম। ওকে, তো আমার সুরক্ষাজনিত কারণে এবং নিরাপত্তাজনিত কারণে আমি আমার এই মোবাইল নাম্বারটা শো করলাম না। তো আপনি আপনার পছন্দ মতো অপশন চুজ করবেন এবং অ্যান্সার দেবেন। পারমিশনস, যে কোনো অ্যাপ ইনস্টল করার জন্য মোবাইলে একটা পারমিশন দিতে হয়, গ্র্যান্ড করলাম। দেখুন এখানে নট এলাও আছে, এটাকে এলাও করতে হবে। ওকে, নেক্সট চলে এলাম ব্যাকে, আবার দেখুন গ্র্যান্ড পারমিশন দিতে হবে। আমি এখানে নট এলাও আছে, আমি এটি এলাও করলাম, ব্যাকে চলে এলাম। ব্যাকে চলে আসার পর ফিনিশ করলাম। এখানে দেখুন প্রথমে যে আপার ভলিউম কি এবং লোয়ার ভলিউম কি প্যাটার্ন আপনি দিয়েছিলেন সেটি এখানে এন্টার করতে হবে। এন্টার করে দিলাম, দেখুন এখানে আমার অ্যাপটি চলে এসেছে। ভালো করে খেয়াল করুন, উপরে অ্যাপ লক শো করছে, এটি আপনাকে গ্রিন করতে হবে, অর্থাৎ এনাবেল করতে হবে। আমি গ্রিন করলাম, এনাবেল হয়ে গেল। দেখুন এখানে আপনার মোবাইলে যাবতীয় অ্যাপ যেগুলো আপনার অলরেডি ইনস্টল করা আছে সেই অ্যাপগুলো এখানে শো করছে। আপনি চাইলে এখান থেকে মাল্টিপল অ্যাপ আপনি লক করতে পারেন। সাপোজ আমি এখানে ফোন বা ডায়াল প্যাড এটি লক করব, এলাও করলাম, দেখুন এখানে লক হয়ে গেছে। তো আমি এখানে আমার কিছু ছবি বা লেখা আমি অ্যাড করব। ডিরেক্ট আপনাকে এখানে দেখুন গ্যালারিতে নিয়ে চলে যাবে। গ্যালারিতে যাওয়ার পর আপনি যে কোনো পছন্দ ছবি আপনি এখানে অ্যাড করতে পারেন। আমি সাপোজ এটি অ্যাড করব। আমার ফোন থেকে কেন ফোন করছেন, নিজের ফোন থেকে ফোন করুন, এরকম ছবি আপনি হাসির জিনিস কিছু অ্যাড করতে পারবেন। দেখুন এখানে কাস্টম শো করছে, ফোনের পাশে ডান পাশে তালা শো করছে, অর্থাৎ এটি লক হয়ে গেছে। ঠিক আছে, এরপর আপনি চাইলে একাধিক মাল্টিপল অ্যাপ লক করতে পারেন। আমি সাপোজ এখানে হয়তো ফেসবুক ট্যাপ করব, লক করব, ফেসবুকে ট্যাপ করলাম। ট্যাপ করার পর দেখুন কাস্টম আপনাকে ডিরেক্ট নিয়ে যাবে গ্যালারিতে। গ্যালারিতে আপনার পছন্দের অপশন ছবি বা আপনি যে কোনো ডাউন মানে এখানে ইউজ করতে পারেন। আমি এখানে এটি ইউজ করব। তো আমি অলরেডি এর আগে ছবিগুলো এখানে তৈরি করে রেখেছিলাম। অপরের ফেসবুক হাত দিতে নেই আপনি জানেন না, যদি আনন কোনো ব্যক্তি আপনার এটা ফেসবুকে অ্যাপে হাত দেয় এটি শো করবে, লক থাকবে এবং এটি শো করবে, সে দেখে ভাববে বাবা আমি কী করলাম রে। তো এ হচ্ছে একটু কে, সে কিছুক্ষণ একটু এন্টারটেনমেন্ট পাবে, মজা পাবে। দেখুন এভাবে আপনার অ্যাপটি সব, দেখুন হয়তো আপনি পরবর্তী ক্ষেত্রে যে কোনো সময় চাইছেন যে আপনি এই অ্যাপটি ইউজ করবেন না, সেক্ষেত্রে আপনি যে কোনো অন্যান্য অ্যাপ যেমন আনইনস্টল করেন সেরকম কিছুক্ষণ ধরে রেখে, পেস্ট করে ধরে রেখে আপনি আনইনস্টল করতে পারবেন। ওকে, তো চলুন আমি যে কাজটা করলাম সেই কাজটা আপনাদেরকে দেখিয়ে দিই। হয়তো অন্য কেউ ব্যক্তি আপনার, এই দেখুন ফোন করতে চাইছে, আপনার ডায়াল প্যাডে হাত দিয়েছে, এটি শো করছে, আমার ফোন থেকে কেন ফোন করছেন, নিজের ফোন থেকে ফোন করুন, সে একটু কিছুক্ষণ মজা পাবে। ওকে, তো নেক্সট হয়তো পরবর্তী আমি ফেসবুকে হাত দিলাম, এই দেখুন অপরের ফেসবুক হাত দিতে নেই আপনি জানেন না বাবা, সেভাবে আমি কী অপরাধ করলাম রে বাবা।
তো একটু জাস্ট মজার ক্ষেত্রে এটা, বন্ধু বান্ধবের হয়তো কিছুক্ষণ এন্টারটেন হলেন, তাই না? তো যাই হোক, আমি আপনাদেরকে হয়তো বোঝাতে পেরেছি। তো যদি কোনো কনফিউজ থাকে আপনারা আমার ভিডিওর কমেন্ট সেকশনে এসে কমেন্ট করে জানাতে পারেন, যদি কোনো প্রবলেম থাকে আমি চেষ্টা করবো তার সলিউশন করার জন্য। তো যদি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এখনও যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তা প্লিজ সাবস্ক্রাইব করুন, কারণ আপনার একটি সাবস্ক্রাইব আমার কাছে হাজার অনুপ্রেরণা। তো চলুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।